আজি তৃতীয় পর্যায়ে টিকাকরণের প্রথম দিন আজ সকাল টিকা কেন্দ্র আগে প্রবল ভিড় দেখা দিয়েছিল অঠর চৌরাশ বর্ষ বয়স্ক মধ্যে টিকা নেওয়া আগ্রহ পরিলক্ষিত হয়েছিল রাজধানী আজঠু সাবাড়ক টিকাকরণ অভিযান জোরদার হয়েছে অঠর বর্ষর অধিক ও চৌরাশ বর্ষর কম বয়সর নাগরিক টিকা দেওয়া নিয়ে বিএমসি পক্ষর প্রস্তুতি করা যাইছে সকাল আটটার অঠর চৌরাশ বর্ষ বয়স্ক টিকাকরণ আরম্ভ হয়েছিল বেড়ে এ অপরাহ্ন একটা যাই চালিব অপরাহ্ন তিনটার ছটা যাই পঁয়তাল্লিশ বর্ষর অধিক বয়স্ক টিকা দেবার ব্যবস্থা করা যাইছে দুই দিনের সটডাউন পরে আজ সকাল টিকা কেন্দ্র আগে প্রবল ভিড় দেখা মিলছে অঠর চৌরাশ বর্ষ বয়স্ক যে কোউইন আপ্রে পঞ্জীকরণ করেছেন এবং টিকা নেওয়া স্লট বুকিং করেছেন সেই মানে হি টিকা নেওয়া সুযোগ পাইবে রাজধানীতে টিকাকরণ ছবিশটি কেন্দ্রের ব্যবস্থা করা যাইছে প্রতি স্বাস্থ্য কেন্দ্রের দুইশহ জনক টিকা দেওয়া ব্যবস্থা হয়েছে যে স্বাস্থ্য কেন্দ্র যে নাম পঞ্জীকরণ করেছেন এবং স্লট বুকিং করেছেন কেবল সেঠাকু যা বিএমসি পক্ষর কুহযাই টিকা নেওয়া আধার কার্ড ও মোবাইল নম্বর বাধ্যতামূলক করা যাই বিএমসি সূচনা অনুসারে রাজধানীর ক্যাপিটাল হসপিটাল এমস সেন্ট্রাল রেলওয়ে হসপিটাল সমেত সমস্ত প্রাথমিক ও গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র মিশাই ছবিশটি স্থানরে টিকা দেওয়া ব্যবস্থা হয়েছে লকডাউনে টিকাকরণ জারি রহব তেণু ব্যস্ত নহই নিজ পাড়ি আসলে টিকা নেওয়া আসন্তু বলি বিএমসি পক্ষর কুহযাই এবং সোশিয়াল ডিস্টান্স এবং মাস্ক গুরুত্ব দিও বলি কুহযাই ব্যুরো রিপোর্ট সংস্থা টিভি।